প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসানের বার্ষিক আয় প্রায় 5.5 কোটি টাকা। নির্বাচনী হলফনামায় এমনটি উল্লেখ করেছেন জাতীয় দলের এই অধিনায়ক। এর মধ্যে প্রায় সবটুকুই ক্রিকেট থেকে উপার্জিত, জানিয়েছেন শাকিব। মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামায় শাকিব উল্লেখ করেছেন তার গড় বার্ষিক আয় 5,55,71,262 টাকা। এর মধ্যে শুধু ক্রিকেট থেকেই তার আয় 5,32,74,769 টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংকে জমা বাবদ 11,56,91,876 টাকা দেখানো শাকিব বৈদেশিক মুদ্রা হিসেবে 24,261 মার্কিন ডলারের তথ্য দিয়েছেন। এছাড়া শেয়ার বাজারে 43,63,96,874 টাকা বিনিয়োগ, স্বর্ণ 25 ভরি এবং আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী 13 লাখ টাকা, জানিয়েছেন শাকিব। শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখানো হয়েছে বিএ পাস, পেশার জায়গায় লেখা রয়েছে ক্রিকেটার, বার্ষিক আয় অস্থাবর সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা ও পেশার সাথে রয়েছে ঋণের তথ্য। হলফনামার তথ্য অনুযায়ী জামানতের বিপরীতে ব্যাংক লোন 31,98,61,382 টাকা, ইস্টার্ন ব্যাংকে 1,50,20,363 টাকা লোন রয়েছে বলে উল্লেখ করেছেন শাকিব। তবে ব্যয়ের কোনো খাত দেখানো হয়নি।